আমাদের ওনার প্রতি ওনার যে ওনাদের যে চাওয়া সেই চাওয়াটা আমাদের সবার চাওয়ার মধ্যে এক হয়ে গিয়েছে সারা বাংলার মানুষ বিচার চাইছে দোষীদের কঠোর শাস্তি চাইছে এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসি চেয়েছেন এবং চরমতম শাস্তি চেয়েছেন আমাদের দলেরও সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে বাংলার সমস্ত মানুষ যেভাবে বিচার চেয়েছে এখানে তো এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে সাপোর্ট আছে আমরা শুধু সরকারের পক্ষ থেকে যেটা অনুরোধ রাখার সেটা হচ্ছে যে আন্দোলন চলুক দাবি চলুক কিন্তু রুগীদের যে পরিষেবা সেটা যদি অল্টারনেটিভ ওয়েতে হাসপাতালগুলোতে দেয় তাহলে অনেক অসুস্থ মানুষ আছে যারা চিকিৎসা না পেয়ে তাদেরও জীবন সংশয়ের মধ্যে পড়তে পারে এগুলো আমাদের অনুরোধ থাকবে তবে এখন সুপ্রিম কোর্টের হাতে বিচার প্রক্রিয়া রয়েছে সিবিআই তদন্ত করছে আমাদের দাবি হচ্ছে দ্রুত তদন্ত এবং আমাদের মুখ্যমন্ত্রী দেখেছেন যে এই যে এই যে যে ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা সুপ্রিম কোর্টেরও অবজারভেশন সামাজিক ব্যাধি এটা প্রতিদিন নব্বই জন করে ধর্ষিত হচ্ছে ভারতবর্ষে এই সামাজিক ব্যাধি দূর করার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এটাই যে আমরা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে দিয়ে এমন কিছু শক্ত আইন বা বিচার ব্যবস্থার মধ্যে আনতে পারি যে দ্রুত এই ধরনের অপরাধ যারা করে তাদের যেন কঠোর শাস্তি হয় এবং আমাদের দাবিও তাই যে কঠোর শাস্তি দ্রুত তদন্ত হোক এবং যারা দোষী চিহ্নিত হোক এবং তাদের কঠোর শাস্তি হোক এই জায়গাটা আমাদের কোনো বিরোধ কারোর সাথেই নেই অপেক্ষা করতে হবে তার জন্য এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন মানুষ সজলদা নির্যাতিতার মা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন আন্দোলনকারীদের পাশে থাকার জন্য তিনি বলেছেন খুব স্বাভাবিক এটা তো কোনো দ্বিমত নেই যার মেয়ের জন্যই আন্দোলন হচ্ছেন তাইনি সন্তানহারা মা তিনি আন্দোলনের পাশে থাকবেন না এটা কখনো স্বাভাবিকভাবে এটা এক্সপেক্ট করাটাই উচিত না থাকবেন না থাকবেন এটাই ধরে নেওয়া যায় এবং থাকার প্রয়োজনীয়তাও আছে সারা বাংলার মায়েরা যখন নেমেছেন তখন তার মাই বা কেন ঘরে বসে থাকবেন কিন্তু আমি সুহাসিদা যে কথা বললেন স্নেহাসিদ্দা যে কথা বললেন আমি সেটাকে একটু বলি মমতাদি ফাঁসি চেয়েছেন ভালো কথা খুবই ভালো কথা ফাঁসি চেয়েছেন আমি ওনাকে কতগুলো জিনিস মনে করাতে চাই একটা শুক্রবার গত শুক্রবার সম্ভবত তিনি একটা আন্দোলন করছিলেন সমস্ত বিশেরভা বেশিরভাগ স্টেজে মহিলা নেত্রীরা ছিলেন আপনাদের তিনি শুক্রবার দাঁড়িয়ে বলছিলেন রবিবার ফাঁসি চাই দাদা আপনি কি নিজেও এটা বিশ্বাস করেন এই যে বিচার ব্যবস্থায় এখানে আপনি রবিবার ফাঁসি চাইছেন শুক্রবার দাঁড়িয়ে এইটা বলে যে বিষয়টাকে কতটা লঘু করছেন এবং হাস্যকর করে তুলছেন উনি সেটাই দেখার বিষয় দেখুন আমি রাজনীতি টানতে চাই না আমি এখানে রাজনীতি টানতে চাই না আপনারা বলেছেন নব্বই জন মানুষ ধর্ষিতা হচ্ছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এই নব্বই জনের একজন আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন চ্যানেল বিভিন্ন নামে তাকে ডাকছে আমাদের পশ্চিমবঙ্গেরই একটি মেয়ে এই মুহূর্তে আছেন তাকে নিয়ে বলছেন দ্রুত বিচার চেয়েছেন মুখ্যমন্ত্রী আচ্ছা দ্রুত বিচারের ব্যাপারটা কামদুনির বেলায় উনি কি বলেছিলেন কামদুনির বেলায় বলেছিলেন পনেরো দিনের মধ্যে আমরা সমস্ত এ করে তদন্ত করে চার্জশিট জমা দিয়ে নব্বই দিনের মধ্যে রেজাল্ট এনে দেবো দশ বছর ধরে হাইকোর্টে মামলাটা ওঠেনি আমি যদি খুব ভুল না বলে থাকি বারো চোদ্দো জন পিপি বদল হয়ে গেছে এবং কোর্ট তাদেরকে মুক্তি দিয়েছে মুক্তি দিয়ে বলেছে যে মানে উপযুক্ত প্রমাণ সরকার পেশ করতে পারিনি ঠিক সেই কারণে আমি মুক্তি দিতে বাধ্য হলাম আজকে পুলিশ তাদের সেফটি দিচ্ছে পুলিশ এই অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে এই তো মমতাজির ফাঁসি চাওয়া এই তো মমতাজির দ্রুত বিচার আজকে আন্দোলনটা ছিল জাস্টিস ফর কর জাস্টিস ফর অবয়া এক একটা চ্যানেল এক একটা আপনারা কি বলছেন এক্ষুনি আমার মনে হচ্ছে না এক একটা চ্যানেল এক এক রকম নামে ডাকছে যাই হোক তার জন্য জাস্টিস আজকে দেখুন আপনি একশো জন লোককে জিজ্ঞাসা করুন যে আপনি রাজনীতি করেন নব্বই জন লোক বলবে না আমি কোনো রাজনীতি করি না কিন্তু আপনি পশ্চিমবঙ্গের একশো জন মানুষকে জিজ্ঞাসা করুন আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গল যে জীবনে ফুটবলে লাথি মারিনি যে ফুটবলটা চোখের সামনে দেখেনি সেও বলবে আইদান মোহনবাগান অর ইস্ট বেঙ্গল কিছু মানুষ মোহামাডান বলবেন এই যে অবস্থায় তাদেরকে তারা গেল আন্দোলন করতে তাদেরকে লাঠি মারলেন ব্যাপারটা অন্যদিকে চলে গেল মানে প্রথমে ছিল জাস্টিস লাঠি মারলেন হয়ে গেল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ ডাক্তাররা কে কি সমাজ মাধ্যমে লিখেছে আজকের দিনে বড় ঘটনাটা কোনটা আজকের দিনের বড় ঘটনা কি ডাক্তার কি সমাজ মাধ্যমে লিখছেন সেটা ডাক্তারদেরকে লালবাজারে দেখা করতে হবে আজকে একুশ সালের দ্রুত তদন্ত হ্যাঁ দ্রুত তদন্ত একুশ সালের অভিযোগ একুশ সালের অভিযোগের ভিত্তিতে আজকে উনি সিট গঠন করছেন ছেড়ে দিন এই যে ডেপুটি সুপার যিনি প্রাক্তন ডেপুটি সুপার যিনি মামলা করেছেন হাইকোর্টে যার জন্য আজ মামলাটা সিবিআই এর কাছে গেল তিনি গত কয়েকদিন আগে এফআইআর করতে গেছিলেন তালা থানা সেই এপার্ট অব্দি নাইনি আপনি দ্রুত কথা বলছেন আন্দোলনের পুরো ব্যাপারটাই মুখ্যমন্ত্রী একটা ফার্স্ট জায়গায় নিয়ে চলে এসছি আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা